আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আরও একটা ভদ্র আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বরাবরের মতো। সো বন্ধুরা, জানিয়ে দেবো বর্তমান আবহাওয়ার ভয়াবহ পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের কী অবস্থা। আমরা অনেক চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি দেয়ে আসতেছে রেকর্ড ভাঙা ঘূর্ণিঝড়, আসলে তা না, আপনাদের খুব বেশি জানিয়ে দেবো। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। সো বন্ধুরা, আমরা বর্তমান পরিস্থিতি দেখব। তো আজকে 6 অক্টোবর, এই মুহূর্তে 5:30। এই মুহূর্তে আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি একদম সঠিকভাবে, আর আমরা যেভাবে সঠিক তথ্য তুলে ধরেছি কোনো চ্যানেল কিন্তু পারবে না, 100% গ্যারান্টি, আমরা 95% গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। তো কোনো চ্যানেল কিন্তু আমাদের মতো সঠিক তথ্যগুলো তুলে দিতে পারবে না, কিন্তু ভুয়া তথ্য দিতে পারবে বা ভুয়া তথ্যগুলো আপনার মাঝে তুলে ধরতে পারবে, এভাবে সঠিক তথ্যগুলো কিন্তু তুলে ধরতে পারবে না। স্যাটেলাইট দিয়ে কিন্তু বোঝা যায় না কোথায় বৃষ্টি হচ্ছে। সো বন্ধুরা, আমরা বর্তমান পরিস্থিতি দিয়ে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট বিভাগের দক্ষিণ পাশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে সিলেট বিভাগ সহ অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘনভূতি যে মেঘ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গায় হালকা বা কোথায় কোথায় মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে এবং সিলেট বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন আছে। সিলেট বিভাগের উত্তর বিভাগে আগামী কয়েক ঘন্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, আবার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিশোরগঞ্জের আকাশ একদম মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা। তবে কয়েক জায়গায় সিটিপিটি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তেমন ভয়াবহ বৃষ্টি কিন্তু নেই, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। ঢাকায় যদি আমরা চলে আসি, ঢাকার একপাশে আকাশ মেঘাচ্ছন্ন এবং বাকি জায়গায় আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে, কিছুটা মেঘ এরকম। তো তেমন ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, তারপর আমরা রাজশাহীর দিকে যাব। রাজশাহীতে এই মুহূর্তে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাজশাহীর উত্তর পাশে বা দক্ষিণ পাশে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কুষ্টিয়ায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর আমরা রংপুর দিকে চলে যাব, গাইবান্ধার দিকে বিশেষ করে। তো রংপুর, গাইবান্ধা, আমরা গাইবান্ধার দিকে যাই। গাইবান্ধায় কিন্তু অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। রংপুরের মধ্যেও কিছু জায়গায় হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। সো বন্ধুরা, মেঘ কিন্তু তৈরি হচ্ছে কীভাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে এসব অঞ্চলে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপর আমরা ভারতের মধ্যে যদি চলা যায়, তাহলে ভারতের মধ্যে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে মেঘ কিন্তু অনেক জায়গায় প্রচণ্ড পরিমাণ কিন্তু মেঘ দেখা যাচ্ছে। আসলে সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে না বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তবে আমরা দেশের দক্ষিণ ভাগে অনেক জায়গায় চলে আসবো। দেশের দক্ষিণ ভাগে অনেক জায়গায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে, কোথাও কোথায় কিছুটা আংশিক বৃষ্টি হতে যাচ্ছে, তেমন ভয়াবহ বৃষ্টি কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে না। তবে কলকাতার কয়েক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে বন্ধুরা। আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সো বন্ধুরা, আমরা এভাবে স্যাটেলাইট দিয়েও কিন্তু আপনাদেরকে বলতে চাই না, তবে আমাদের কিছু যন্ত্রপাতি রয়েছে, তা থেকে আমরা সহজে বুঝতে পারি কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকে। সো বন্ধুরা, আমরা এবার চলে যাব ঘূর্ণিঝড়ের কী অবস্থা। তাহলে আমরা ঘূর্ণিঝড়ের মোড় আমরা দেখব, ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনবে, কী অবস্থা ঘূর্ণিঝড়ে রয়েছে। সো বন্ধুরা, আমি ট্রেক করে করে চলে আসবো। আমরা 7 তারিখের মধ্যে চলে আসলাম। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, অবশ্যই আমি একটা ছুটো করে দিই আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা 7 তারিখের মধ্যে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমি ঘূর্ণিঝড় মোড় ঠিক আছে। তো আমরা 8 তারিখের মধ্যে চলে যাব। তো 8 তারিখের মধ্যে যদি আমরা চলে যাই, তাহলে এই যে আমরা এখান থেকে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সো বন্ধুরা, এই যে তো আমরা একটু একটু ট্রেক করে যদি চলে আসি, তাহলে 9 তারিখের মধ্যে শুরু হয়ে যেতে পারে একটা নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড়। তবে এটা কোথায় আঘাত আনবে, একটু একটু করে আগাচ্ছে। সো বন্ধুরা, 10 তারিখের মধ্যে আমরা যাই। তো 10 তারিখের মধ্যে যখন আমরা চলে যাব, তো আর একটু এগিয়ে বঙ্গোপসাগরের মধ্যে চলে এসে গেছে। সো বন্ধুরা, 10 তারিখ যদি পুরো ট্রেক করে দিই, তাহলে মোটামুটি বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছি। তো আমরা আর একটু ট্রেক করব। তো বন্ধুরা, এই যে আমরা ট্রেক করে করে 11 তারিখের মধ্যে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি মোটামুটি ভয়াবহ না, আমরা দেখতে পাচ্ছি 40-50 প্রায় 60-70 কিলোমিটার বাইকে একটি ঘূর্ণিঝড় কিন্তু দুর্বল আকারে কিন্তু সৃষ্টি হয়েছে। তবে তেমন ভয়াবহ যে বিশ্ব রেকর্ড খরা ঘূর্ণিঝড় তেমন ভুয়া তথ্য আসলে কিন্তু সঠিক না, এমন ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা আর একটু ট্রেক করে যদি 12 তারিখের মধ্যে চলে আসি, তাহলে উড়িষ্যার দিকে বা ভারতের অনেক জায়গায় কিছুটা আঘাত আনবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আগামী 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে, তবে 13 তারিখের মধ্যে বিদায় নিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন, তবে
11 তারিখ থেকে দেশের উপকূলীয় অনেক জায়গায় বৃষ্টি ঘটাবে বলে আশঙ্কা করা যাচ্ছে আগামী 10 তারিখ 11 তারিখ তো এই সময়ের মধ্যে কিন্তু দেশের উপকূলীয় অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সো বন্ধুরা প্রতিদিন আবহাওয়া সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আবহাওয়া সঠিক তথ্যগুলো দেখুন আর বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বাঁচুন